फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता जे विषयटे निये आलोचना करब विषयटी होच्छे 2023 सालेर राशिफल जे राशिटी निये आलोचना करब सेटी होच्छे मेष राशि जानबो डिटेल्से मेष राशिर मानुषदेर 2023 सालटी केमन जाबे चलुन सरासरि जेने नेওয়া যাক। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে 2023 সালের মেষ রাশির মানুষদের লাভ লাইফ কেমন থাকবে। 2023 সাল মেষ রাশির মানুষদের লাভ লাইফ কিন্তু প্রচন্ড স্ট্রং থাকছে। আপনি আপনার লাভ লাইফের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ কিন্তু সৎ থাকবেন। আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার প্রিয়জনের সাথে কি করে সময় কাটানো যায়। যদি কাউকে পছন্দ থেকে থাকে তাহলে এই সময় আপনি তাকে বিয়ের প্রপোজাল দিতে পারেন এবং 2023-এর শেষের দিকে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন তাহলে 2023 সালের আগস্ট মাসের মধ্যে আপনার লাইফে কেউ একজন বিশেষ ব্যক্তি আসতে পারে এবং আপনি তাকে আপনার মনের কথা অবশ্যই করে কিন্তু বলতে পারবেন। লাভ লাইফ অনেকটা বেটার, অনেকটা ভালোভাবে কেটে যাবে। লাভ লাইফ নিয়ে সেরকম কোনো ওঠা পড়া থাকছে না। সাময়িক গ্রহদের পরিবর্তনে সেরকম কিছু সমস্যা হয়তো অ্যারাইজ করতে পারে, সেটা আমি মান্থলি রাশিফলে আলোচনা করে দেবো। তবে 2023 সাল যদি ওভারঅল আলোচনা করি তাহলে বলবো মেষ রাশির মানুষদের জন্য লাভ লাইফ কিন্তু একদম ঠিকঠাক থাকছে। অবশ্যই করে 2023 সালে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেটা হচ্ছে 2023 সালের লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর এরকম সময়। খুব এনজয় করুন 2023 সালটা। জানবো 2023 সালে আপনাদের কেরিয়ার কেমন থাকছে। 2023 সালে আপনাদের কেরিয়ার কিন্তু একদম স্ট্রং থাকছে, যাকে বলে আপনাদের গাড়ি ট্র্যাক থেকে বেরিয়ে গেছে, একদম স্পিডে গাড়িটা কিন্তু ছুটবে। আপনি আপনার কেরিয়ারে কিন্তু খুব ভালো রেজাল্ট 2023 সালে দেখতে পাবেন। যে সমস্ত সমস্যা 2022 সালে কেরিয়ার নিয়ে ছিল সেই সকল সমস্যা 2023 সালে কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনি আপনার কেরিয়ার নিয়ে 2022 সালে যা যা পরিকল্পনা করেছিলেন বা যা যা আশা করে রেখেছিলেন সেই সকল কিন্তু পূর্ণ হওয়ার 100% চান্স কিন্তু 2023 সালে থাকছে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু খুব ভালো সহায়তা পাবেন, যার ফলে কিন্তু আপনি কাজের জায়গায় খুব ভালো পারফর্ম করতে পারবেন। আর তাছাড়াও আপনি আপনার কর্মদক্ষতা খুব ভালো প্রেজেন্ট করতে পারবেন আপনার কাজের জায়গায়। মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আপনার পদোন্নতি তো হবেই, তার সাথে অবশ্যই করে আপনার ইনক্রিমেন্ট হওয়ার অবশ্যই করে আপনাদের ইনক্রিমেন্ট হবে। আপনি আপনার কাজের জায়গাটাকে নিয়ে বেশ প্রাউড ফিল কিন্তু করবেন। সব মিলিয়ে কর্মক্ষেত্র 2023 সালে কিন্তু খুব সুন্দর যেতে চলেছে। জানবো 2023 সালে আপনাদের এডুকেশন কেমন থাকছে। 2023 সালে আপনাদের এডুকেশন একটা এভারেজ রেজাল্ট পাবে। আপনি প্রচণ্ড রকমভাবে চেষ্টা করবেন আপনার এডুকেশনে ফোকাস করার, এবং এর ফলে আপনি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। এপ্রিল থেকে অক্টোবর মাস, এই মাসটা এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই সময় প্রচণ্ড ভালো কনসেন্ট্রেট আপনারা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে করতে পারবেন। অক্টোবর থেকে ডিসেম্বর মাস যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই মাসে সেরকম সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট পাবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। আপনাদের ফ্যামিলি লাইফ খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে শুরু হবে। কিরকম, আপনি প্রচণ্ড রকম কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আপনার পরিবারকে সেরকমভাবে সময় দিতে পারবেন না, এটা নিয়ে পরিবারের লোকজনদের মধ্যে খানিকটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রের জন্য আপনাকে কিছুদিনের জন্য হয়তো পরিবার থেকে অনেকটা দূরে থাকতে হতে পারে। এই দূরে যাওয়ার পরিস্থিতির জন্য আপনার পরিবারের লোকজনদের সাথে আপনার সাথে কিছুটা সমস্যা তৈরি হবে। প্রচণ্ড কর্মব্যস্ততা এবং পরিবার থেকে দূরে থাকার জন্য আপনি পরিবারে খুব একটা ভালো ফোকাস করতে পারবেন না।
আপনাদের গৃহে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। একাদশভাবে শনিদেব এবং প্রথমভাবে দেবগুরু বৃহস্পতি আগমনের ফলে আপনাদের পরিবার যাই হোক না কেন, যেরকমভাবে ডিস্টেন্স থাকুক না কেন, পরিবারের সুখ শান্তি অবশ্যই করে কিন্তু বজায় থাকবে। পরিবারের মধ্যে কোনো রকম আধ্যাত্মিক কার্যকলাপ অবশ্যই করে কিন্তু হবে। জানবো আপনাদের সন্তান জীবন কেমন থাকছে। আপনাদের সন্তান জীবন শুরুটা কিন্তু প্রচণ্ড রকম ভালো থাকছে। আপনার সন্তান যদি বিদেশে যাওয়ার চেষ্টা করে তাহলে বছরের শুরুটা কিন্তু প্রচণ্ড রকম ভালো, সেরকম সুযোগ কিন্তু থাকবে। যারা নিউলি ম্যারিড কাপল তারা এই সময় সন্তান আগমনের আনন্দ অবশ্যই করে জীবনে পেতে চলেছেন। মে থেকে আগস্ট মাস সন্তানের জন্য কিছুটা ঝামেলা হওয়াতে হতে পারে। মে থেকে আগস্ট মাস সন্তানের স্বাস্থ্য একটু এক্সট্রা নজর দিতে হবে আপনাকে। যে সকল দম্পতি বহু বছর ধরে প্রতীক্ষা করছিলেন সন্তানের জন্য, সন্তান হচ্ছিল না, 2023 সালে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা 100-তে 100%। যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে যাবে সেই সময় কিন্তু আপনারা অবশ্যই করে সন্তান লাভ করতে পারবেন। অক্টোবর থেকে ডিসেম্বর মাস লাস্টের দিকে আপনাদের সন্তানের হেলথ খুব একটা ভালো থাকবে না। এই সময় সন্তানের হেলথ নিয়ে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিস্টার্বের মধ্যে থাকবেন। আপনাদের সন্তানের এই সময়টায় কর্মক্ষেত্র খুব ভালো রেজাল্ট দেবে। জানবো 2023 সালে আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। 2023 সালের শুরুটা বিবাহিত জীবন খানিকটা সমস্যার মধ্যে দিয়ে শুরু হবে, খানিকটা দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হবে। 2023 সালটা শুরুটা খুব একটা ভালো, বিবাহিত জীবন কাটছে না, দাঁড়ান পুরোটা বলিনি এখনো, চিন্তা করার কিছু নেই। শুরুর দু এক মাস খানিকটা সমস্যা হলেও যখন দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে আপনাদের এসে যাবে, সেখান থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশভাবে দৃষ্টি বিনিময় করবে, সেই সময়টা আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব ভালো কাটবে। এই সময়টা যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে থাকেন, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার আপনার ওয়াইফের মধ্যে ক্লোজনেস সেই সময় থেকে বাড়বে, যার ফলে আপনি আপনার পরিবারের প্রতি অনেকটা ক্লোজ হয়ে যাবেন। পরিবারের মধ্যে সুখ শান্তির বার্তা অবশ্যই করে কিন্তু থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু মে মাস থেকে বিবাহের কথা শুরু হতে পারে এবং শেষের দিকে নভেম্বর ডিসেম্বর নাগাদ বিবাহ সম্পন্ন হয়ে যাবে। বছরের শেষের দিকে আপনি আপনার পার্টনারকে খুব ভালো সময় দেবেন, পার্টনারের সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন। জানবো 2023 সালে আপনাদের বিজনেস কেমন থাকছে। বিজনেস শুরুটা খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং সপ্তমভাবে অবস্থান করছে কেতু, যার ফলে কিন্তু খানিকটা বিজনেসে সমস্যা তৈরি হবে। জুন থেকে নভেম্বর এই সময়টা ভালো করে নোট করুন, জুন থেকে নভেম্বর এই সময়টা আপনাদের বিজনেসের গ্রোথ প্রচণ্ড রকমভাবে কিন্তু ভালো থাকবে। মার্চ থেকে মে মাস মঙ্গল তৃতীয় ভাব যখনই যাবে, মঙ্গল তৃতীয়ভাবে যখনই যাবে সেই সময় থেকে ব্যবসার খানিকটা উন্নতি আপনারা কিন্তু নোটিস করবেন। এই সময় আপনি বিজনেস রিলেটেড যে কোনো রকম রিস্ক নিতে একটুও ভয় পাবেন না, যে কোনো রকম রিস্ক এই সময় আপনি বিজনেসে কিন্তু নেবেন এবং এই প্রচেষ্টা আপনার বিজনেসকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে। লেনদেন এবং ক্রয় বিক্রয় সমস্ত কিছুর ওপর, যোগাযোগ সমস্ত কিছুর ওপর কিন্তু খুব ভালো করে মনোযোগ দিতে হবে। আগস্ট থেকে অক্টোবর মাস এই সময় আপনার যদি বিজনেস রিলেটেড কোনো আইনি জটিলতা চলে আসে সেই থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তবে এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে পার্টনার তার থেকে আপনাকে দু ধাপ এগিয়ে থাকতে হবে। যারা বিদেশে ব্যবসা করেন তারা কিন্তু এই সময়টা খুব ভালো ফলাফল পাবেন। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেট থেকে চাইছেন অন্য স্টেটে গিয়ে বিজনেস করবেন, বা যে দেশে থাকেন সেই দেশ থেকে চাইছেন অন্য দেশে গিয়ে বিজনেস করবেন, এই সময়টা খুব পারফেক্ট এরকম বিজনেস করার জন্য। এরকম বিজনেস করলে কিন্তু খুব ভালো সফলতা আপনারা পেয়ে যাবেন। জানবো আপনাদের সম্পত্তি 2023 সালে আপনাদের সম্পত্তি কেমন থাকছে। বছরের শুরুতে শনি মহারাজ যখন আপনাদের একাদশভাবে গোচর করবে এর ফলে কিন্তু আপনাদের রিয়েল স্টেটে ইনভেস্ট করা খুব ভালো হবে।
বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য সম্পত্তি অবশ্যই করে কিন্তু আপনারা এই বছর ক্রয় করতে পারেন। একটা ভালো সুযোগ থাকবে আপনাদের সম্পত্তি ক্রয় করার জন্য। সব থেকে ভালো সময় হবে মে থেকে অক্টোবর, এই মাসটা যদি আপনারা কোনো ধরনের সম্পত্তি ক্রয় করেন, সেটা নতুন কোনো বাড়ি হতে পারে, নতুন কোনো জমি হতে পারে, নতুন কোনো বিজনেস হতে পারে, যে কোনো জিনিস আপনারা যদি এই সময়ের মধ্যে ক্রয় করেন সেটা কিন্তু প্রচণ্ড রকম ভালো ফল দেবে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। বছরের শুরুতে কোনো ধর্মীয় কাজে আপনারা অর্থ ব্যয় করবেন, রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু আপনারা করবেন। জানুয়ারি মাসে যখন একাদশভাবে শনি মহাদেব গোচর করবে 17 জানুয়ারি, সেই সময় থেকে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা অনেকটা উন্নত হবে, আপনাদের আয়ের জায়গাটা অনেকটা উন্নত হবে। এরপরে যখন 22 এপ্রিল বৃহস্পতি নিজের রাশিতে প্রবেশ করবে, তখনও কিন্তু আপনাদের আয়ের জায়গাটা প্রচণ্ড রকমভাবে কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। এরপর থেকে বছরের শেষ পর্যন্ত 22 এপ্রিল এর পর থেকে বছরের শেষ পর্যন্ত আপনি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না, পুরো বছরটাই অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। 30শে অক্টোবর রাহু যখন আপনাদের একাদশভাবে আসবে, সেই সময় আপনাদের কিন্তু খানিকটা চ্যালেঞ্জ থাকবে, এই সময় অর্থ কিন্তু অনেকটা পরিমাণ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ আসছে, পাশাপাশি কিন্তু ব্যয়েরও একটা রাস্তা তৈরি হচ্ছে। মেষ রাশির মানুষদের 2023 সাল প্রথম 3 মাস কোনো রকম বড় বিনিয়োগ থেকে একটু এড়িয়ে চলুন, এই সময় কোনো বিনিয়োগ করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন না। এই 3 মাস যে কোনো ধরনের বড় ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। তারপরের 3 মাস প্রথম 3 মাসের তুলনায় অনেকটা ভালো আপনি অর্থনৈতিক পরিস্থিতি দেখতে পাবেন। সবার লাস্টে জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো 2023 সালটা বছরের শুরুটা খানিকটা উইক থাকছে। আপনার রাশিতে রাহু, সপ্তমভাবে কেতু, দ্বাদশভাবে মঙ্গল, দশমভাবে শনি, এই যে আমি প্ল্যানেটারি পজিশনটা বললাম, এর ফলে কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো শুরুর দিকটা থাকছে না। জানুয়ারি মাস থেকে বলবো আগস্ট মাস পর্যন্ত স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন আপনাদের থাকতে হবে। মে থেকে জুলাই মাস স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যাবে না, এই সময়টা এক্সট্রা নজর দিন। এই সময় জ্বর, টাইফয়েড বা ভাইরাস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে। আগস্ট মাসের লাস্টের দিক থেকে স্বাস্থ্যের খানিকটা উন্নতি আপনারা দেখতে পাবেন। যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো একটু নজর দিন, হেলথ নিয়ে একটু সচেতন থাকুন। তবে যাই হোক, কিছুই আপনার মানসিক চাপ সৃষ্টি করতে পারবে না, হেলথ যাই থাকুক সেটা কোনো রকমভাবে আপনার মানসিক চাপ সৃষ্টি করতে পারছে না। 2023 সালের রাশিফল, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, কারণ 2023 সাল পুরোটা ডিটেলসে কভার করতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।